অলরেডি এটা খুলে গেছে গ্লাসটা গ্লাস খুলে গেছে তারপরে আপনারা অ্যাপল ওয়াচের ডিসপ্লে চেঞ্জ করে দেন ডিসপ্লে চেঞ্জ করে দেই একটা গ্লাসও চেঞ্জ করে দেই সবথেকে বড় ব্যাপার হলো এই গ্লাসটা এটা ডিসপ্লেটার দাম অনেক প্রাইস এটা বাট এইটা শুধু তো আমরা রিস্ক নিছি নষ্ট হয়ে গেল আমরা দেব আমরা রিস্ক নিয়ে কাজ করছি যেটা অন্য কেউ করতে না এটা বুঝতে পারছেন এটা এই ভাইয়ার জন্য এবং আমি চাই আপনার যে সাবস্ক্রাইবার যে কাস্টমার আসবে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি ওকে থ্যাংক ইউ ভাই ফুললি হ্যাপি যে আমার ফোনটা আবার নতুন করে মনে হচ্ছে যে না নতুন হয়ে গেছে বুঝতে পারছি আচ্ছা একদম মানে পুরো ভেঙে ছিল আর কি হ্যাঁ পুরোটা সে বলছে যে আমরা রিস্ক নিয়ে কাজ করে থাকি তো আমি তাদের উপর স্যাটিসফাইড যে তারা নিজেরা রিস্ক নিয়ে তারপর কাজটা করে দিয়েছে ওয়াও আপনি কি স্যাটিসফাইড আর কি একদম ফুললি স্যাটিসফাইড আমি ফুল হ্যাপি ওকে থ্যাংক ইউ ভাই Hey guys, Assalamualaikum. This is Shivagana. Our production Active Shop Review YouTube channel. Welcome back to my another new video. Guys, আজকের ভিডিওটি হচ্ছে মূলত ফোন সার্ভিসিং একটি শপ নিয়ে যারা কিনা তাদের ফোনগুলো সার্ভিসিং করতে যাচ্ছেন অথবা কারোর ফোন নষ্ট হয়েছে ফোন ঠিক করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে তারা কিন্তু মোবাইলের এ টু জেড কাজ করে থাকে মানে সব ধরনের কাজ করে থাকে আজকে আমি চলে আসছি ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে লেভেল ফাইভে আর আমি যে শপটি রিভিউ করবো সেটা হচ্ছে ইস্টার্ন টেকনোলজিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্টার্ন টেকনোলজিস তো আমি তাদের শপের ভিতরে ঢুকবো আপনাদেরকে দেখাবো এই শপে কি কি কাজগুলো করে থাকে গাইস আর একটা মজার বিষয় হচ্ছে আপনারা যারা ডিসপ্লে চেঞ্জ করতে যাচ্ছেন বা অন্য কোনো কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের এখান থেকেই ডিসপ্লে হোলসেলে কিনে আপনারা কাজ করাতে পারবেন মাত্র 300 টাকায় সার্ভিস চার্জ দিলেই হয়ে যাবে ওকে আর একটা মজার বিষয় হচ্ছে অনেক শপে এটা থাকে না আমি আসলে এটা মিস করি কাজ করানোর সময় প্রত্যেকটা ফোনে কাজ করার সময় 5 থেকে 10 মিনিট অথবা আধা ঘন্টা অথবা 1 ঘন্টার সময় লেগে যায় সেক্ষেত্রে কি করে ফোনের দিয়ে অন্য অন্য জায়গায় ঘুরতে হয় কিন্তু আপনারা এখানে বসে থেকে আপনাদের কাজগুলো করে নিতে পারবেন যতক্ষণ ইচ্ছা এখানে বসে থাকতে পারবেন আর একটা গুড নিউজ হচ্ছে ভাইদের শপে আপনারা আসলে কাজ করাতে হবে না আপনারা এখানে আসবেন তাদের কাজগুলো দেখবেন তারা কি কি ধরনের কাজ করে থাকে এই কাজগুলো আগে জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পর আপনাদের যদি ভালো লাগে যে হ্যাঁ কাজগুলো আমরা করাইতে পারবো করবো তাইলে করাবেন না করালে নাই এখানে দেখতে পাচ্ছেন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা তারা এই কাজগুলো করে থাকে খুব সুন্দর করে কিন্তু এই কাজগুলো করে থাকে এবং ভাইদের এক্সট্রা একটা ল্যাব আছে এখানে দেখতে পাচ্ছেন তো এই ল্যাবে কিন্তু তারা অন্য অন্য ভালো ভালো কাজগুলো করে থাকে আইফোন 11 প্রো 11 প্রো ম্যাক্স 12 যে আপনাদের আইফোনের সমস্যা অথবা স্মার্টফোনের যে কোনো সমস্যা তারা কিন্তু সলভ করে দিতে পারবে খুব সহজে আপনারা এখানে এসে দেখে যদি ভালো লাগে কাজ করাবেন না করালে করাবেন না ভাই আমাকে এটাই বলছে ভাই আপনাদের সাবস্ক্রাইবার যারা দেখবে তারা আসুক আমাদের শপে এসে যদি দেখে তাদের যদি ভালো লাগে কাজ করাবে না করালে তারা করাবে না সো আপনাদের ইনভাইট রইল এই শপে এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব কিছু কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আমি বলে দিই এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা লেভেল ফাইভে শপ নাম্বার হচ্ছে 78 ইস্টার্ন টেকনোলজিস তারপর আপনাদের সুবিধাতে ডিসক্রিপশন বক্সে তো দেওয়াই থাকবে স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে ওটাতে আপনারা ফোন দিতে পারেন সো গাইস আর কথা বাড়াচ্ছি না চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো গাইস ইস্টার্ন টেকনোলজিস থেকে আজকে আমাকে হেল্প করবে তাইজুল ভাই তো তাইজুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো তো ভাই আপনি আমাদের একটু বলে দেন যে আপনাদের এখানে কি কি কাজ করা হয় আর কি আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিস সেন্টার আমি দেখতে পাচ্ছি এটা আপনি সবচেয়ে বড় এখানে আসলে যে সুবিধাটা পাবেন সেটা হলো একটা মোবাইলের সমস্যা যাবতীয় এ টু জেড থেকে এ টু জেড প্রবলেম সলভ করে থাকি আমরা আপনি দেখতে পাচ্ছেন আরেকটা বড় বিষয় হলো আপনি এখানে আসতে বুঝতে পারবেন যে আপনার সাথে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে তো অন্য জায়গা থেকে অন্য জায়গায় যাবেন সেখান থেকে কিনে এনে তারা লাগিয়ে দিবে আমার এখানে আসলে আপনারা হোলসেল প্রাইসে ডিসপ্লেটা ক্রয় করতে পারবেন রাইট আমি এটা দেখলাম আর কি আপনাদের এখানে হিউজ পরিমাণে ডিসপ্লে কালেকশন আছে আর কি ওখান থেকে হোলসেল প্রাইসে আপনি ডিসপ্লেটা পাচ্ছেন এবং দেন মাত্র 300 টাকায় দিলে আমি আপনাকে ডিসপ্লেটা লাগানোর সার্ভিস আইটেম নিচ্ছি ওয়াও মাত্র 300 টাকা এটা অবিশ্বাস্য ব্যাপার কোথাও দিবেন এই কাজটা করতে রাইট ওকে তো আমরা একটু কাজগুলো দেখি আপনারা কি কাজ করে থাকেন এরপরে দেখেন আমাদের এইখানে দক্ষ মেকানিক দ্বারা সুনিপুণ ভাবে একবারে কাজগুলো করা হয় এবং ডিসপ্লেগুলো সেট আপ করে থাকি আমাদের এখানে এসে সবচেয়ে বড় বিষয় আপনারা এসে একটু ভিজিট করুন যে আমাদের কাজের কোয়ালিটি এবং আমাদের প্রতিষ্ঠানের যে কোয়ালিটি এই বিষয়গুলো আপনি শেয়ার করুন দেন তারপরে আপনি অন্য জায়গায় কাজ করবেন যদি ভালো না লাগে এটা আপনি অনেক ভালো ভালো বলছেন ভাই কারণ যারা নিবে যারা কাজগুলো করাবে তারা ডিরেক্ট কাজ না করে তারা এখানে আসবে দেখবে তারপরে বিবেচনা করে আপনাদের কাছে কাজ করাবে কি সেটা তারা নিজে ডিসাইড করবে আমাদের স্ট্যান্ড প্লাজার পাশে মোটেল প্লাজা পাশে বসুন্ধরা আপনি দরকার দুইটার মাঝে খুব অল্প সময় মাত্র 5 মিনিটের ব্যাপার এসে দেখে যান হ্যাঁ দেখে গেলে আপনি বুঝতে পারবেন আমাদের এখানে যে কাজ করতেছে দক্ষ মেকানিক দেখেন এই দিকে ভিতরে আসেন ওকে আমি একটু ভিতরে যাই আমাদের ল্যাব এটা এখানে মোবাইলে কাজ করতে গেলে অনেক দিনে ধুলা ময়লা পড়ে যার কারণে আমরা গ্লাস দিয়ে ঢেকে দিছি কোনো রকম ধুলা ময়লা না পড়ে দেখেন
একদম মানে সূক্ষ্মভাবে S10 একটা গ্লাসটা চেঞ্জ করতেছে যেটা ফ্রিজের মধ্যে খোলা হইছে S10 গ্লাসটা হ্যাঁ গ্লাসটা চেঞ্জ করা হচ্ছে এটা ওকে দেন আমাদের আমাদের দেখেন ফ্রিজিং মেশিন যেটা বাংলাদেশে সর্বপ্রথম আমরা এই মেশিনটা বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি এই মেশিন দিয়ে কি হয় মেশিন দিয়ে আপনি পুরো যে কার্ভ যে সেটগুলো এটা গ্লাসটা খোলা যদি আমি দেখাবো একটা অলরেডি দেওয়া আছে ভিতরে আমি একটু পরে খুলে আপনাদেরকে দেখাবো এটা ওসিএফ মেশিন এটা দিয়ে আপনি যে সেটগুলো আছে বাবল রিমুভ এবং উপরে গ্লাস ভেঙে যায় হ্যাঁ গ্লাস ভেঙে গেলে গ্লাস চেঞ্জ তো আগে তো এই সিস্টেমটা ছিল না আগে সিস্টেমটা যার কারণে অন্য ছোটখাটো দোকানে গেলে আপনাকে গ্লাস ভাঙছে ডিসপ্লে ভালো আছে ওরা ডিসপ্লে চেঞ্জ করবে কিন্তু বাট আমাদের এখানে আসলে কি হবে ডিসপ্লেটা না চেঞ্জ করে গ্লাসটা চেঞ্জ করে ওকে এই যে ডিসপ্লেটা ভেঙে গেছে তো তার মানে এই এই গ্লাস এই ডিসপ্লেটা আপনাদের কাছে আছে অ্যাপলের যাবতীয় সব ধরনের কাজ করা হয় তার মানে আপনাদের কাছে এই ডিসপ্লেটা কি আপনাদের কাছে আছে হ্যাঁ অবশ্যই আছে অ্যাপলের আপনার মোবাইলের যত রকমের ডিসপ্লে লেটেস্ট যা আছে সব আমাদের কাছে আছে সব আমাদের কাছে এ টু জেড সব পাবেন আমাদের কাছে গুড এবারে দেখেন অ্যাপল ওয়াচ এর যে অ্যাপল ওয়াচ এর এটা গ্লাসটা ভেঙে গিয়েছিল যেটা বাংলাদেশে খুব রিয়ার পারসন যারা করে থাকে যেটা আমরা করে থাকি আমাদের কাছে ডিসপ্লে পাবেন ডিসপ্লে নষ্ট হয়ে গেছে কারণ তারপরে আপনারা অ্যাপল ওয়াচের ডিসপ্লে চেঞ্জ করে দেন তারপর ডিসপ্লে চেঞ্জ করে দেই অ্যাপল এর গ্লাসও চেঞ্জ করে দেই আমরা ওয়াও ওয়াও ভেরি গুড মানে আসলে এটা আমি জানতাম না সিরিয়াসলি অ্যাপল ওয়াচ এর এই করে এটা কোথাও হবে না এটা আমাদের যাবতীয় সব ধরনের কাজ এখানে করা হয় অ্যাপলের অ্যাপলের এবং ট্যাবের যত হার্ডওয়্যার সমস্যা আছে আর এখানে এগুলো কি ভাই এগুলো এগুলো মানে ফোনের ব্যাটারি ভাইয়াটা আসছে আমাদের কাছে 11 প্রো ম্যাক্স ওনার এটার গ্লাসটা ভেঙে গেছিল 11 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স ওকে আমি একটু ভালো করে দেখাই দেই আচ্ছা 11 প্রো ম্যাক্স এর গ্লাস ভেঙেছে কবে ভাই যেখানে কাজ করতে চাইছেন ওনারা কি আপনাকে ফিরিয়ে দিয়েছে আমি অবশ্যই ওরা রিস্ক নিতে চাই নাই ভাইয়া নিজের মতো করে সে বলছে যে আমরা রিস্ক নিয়ে কাজ করে থাকি তো আমি তাদের উপরে স্যাটিসফাইড যে তারা নিজেরা রিস্ক নিয়ে তারপর কাজটা করে দিয়েছে ওয়াও আপনি কি স্যাটিসফাইড আর কি একদম ফুললি স্যাটিসফাইড আমি ফুল হ্যাপি ওকে থ্যাংক ইউ ভাই সব থেকে বড় ব্যাপার হলো এই গ্লাসটা এটা ডিসপ্লেটার দাম অনেক প্রাইস এটা এটা গ্লাসটা চেঞ্জ করতে অন্যান্য জায়গায় দোকানদার রিস্ক নিয়ে নেয় বাট এইটা শুধু তো আমরা রিস্ক নিছি নষ্ট হয়ে গেলে আমরা দেবো আমরা রিস্ক নিয়ে কাজ করছি যেটা অন্য কেউ করতো না এটা বুঝতে পেরেছি এটা এই ভাইয়ার জন্য এবং আমি চাই আপনার যে সাবস্ক্রাইবার যে কাস্টমার আসবে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি ওকে থ্যাংক ইউ ভাই তো এখানে ভাই যে কাজ করছে তো সে কি কাজ করছে আমরা জেনে নেই তো ভাই আপনি এখানে কি কাজ করছেন আমি আইফোন 7 এ কাজ করছি আইফোন 7 এর তো কি হয়েছে আইফোন 7 এর 7 এর 7 প্লাস এর চার্জিং প্রবলেম আচ্ছা আচ্ছা তো এটা কতক্ষণ লাগবে কাজ শেষ করতে চার্জিং কাজ শেষ করতে 40 মিনিট সময় লাগবে আর কি তো কত টাকার মধ্যে এটা শেষ করতে সে করে নিতে পারবে 1500-2000 টাকার মধ্যে করে দিতে পারবে আচ্ছা ঠিক আছে এটা কি কাজ কি ভালো হবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আর চার্জিং এজেন্স করতে দাদি এজেন্স করলে ইনশাআল্লাহ হয়ে যাবে ওকে ঠিক আছে আর ভাইয়া এখানে কি করছেন আমি এখানে ডিসপ্লে লাগাচ্ছি S9 প্লাস S9 প্লাস এর আচ্ছা ঠিক আছে
সময় লাগে লাগাতে 10 থেকে 15 মিনিট আচ্ছা তো আপনি এই কাজ কতদিন ধরে করতেছেন আমি এখানে আছি 6 বছর ধরে 6 বছর ধরে আচ্ছা এখানে কিন্তু 6 ইয়ার ধরে ভাই কাজ করছে তাহলে অভিজ্ঞতা অনেক বেশি ও আর ভাইয়াকে বলা হয় না ভাই আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন এখানে আমাদের এই দোকান তো প্রায় আপনার 7 বছর হয়ে গেছে আমাদের আরেকটা দোকান আছে ওখানে আমরা সবাই একসাথে বসতাম ওখানে আমার সব মিলে প্রায় 13 বছর মতো হয়ে গেছে 13 বছর 13 বছর সিরিয়াসলি ভাইয়া এই কাজগুলো 13 বছর ধরে করছে তার মানে দক্ষ কারিগর দ্বারা কিন্তু এই কাজগুলো করানো হচ্ছে তারপর আপনি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এসে দেখে যদি ভালো লাগে কাজ করাবেন না ভালো লাগলে কাজ করাবেন না ওকে তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট ইয়া আছে মেশিন আছে এখানে এই কাজগুলো করানো হয় তো এখানে কিন্তু আরেকটা প্রোডাক্ট এখানে দেয়া আছে এখানে হচ্ছে আপনার ঠান্ডা হচ্ছে ফ্রিজিং হচ্ছে এটাও কিন্তু নতুন আপডেট একটা মেশিন চলে আসছে বাংলাদেশে তো এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে যাদের আছে যাদের ফোনে কার্ভ ডিসপ্লে তারা কিন্তু এই ফ্রিজের মাধ্যমে এই কাজগুলো করা হয় তাই না ওকে এই কাজগুলো কি সাগর ভাই আপনি করে থাকেন জি হ্যাঁ আমি করে থাকি এগুলো আচ্ছা তো আপনি কত বছর ধরে এই কাজ করছেন এখানে হচ্ছে আমার এক্সপেরিয়েন্স আছে প্রায় 10 বছরের উপরে আমার এক্সপেরিয়েন্স 10 বছর ধরে আপনি কাজ করেন ওয়াও ঠিক আছে তো এই কাজগুলো সাগর ভাই করে থাকে তো আমি যতগুলো দেখছি তো এখানে যারা কাজ করছে সবাই কিন্তু আসলে 10 12 15 বছর ধরে এই কাজগুলো করছে সো আমার মনে হচ্ছে যে এখানে আপনারা যদি আসেন সার্ভিসিং করেন আমার মনে হচ্ছে আপনারা আপনাদের স্যাটিসফাইড হবেন এই কাজগুলো করানোর পর কারণ অনেক দক্ষ কারিগর দ্বারা এই কাজগুলো করে থাকে তারপর আমি বলবো না আপনারা এখানে এসে এই কাজগুলো করান আপনারা এসে জাস্ট দেখেন যদি ভালো লাগে আপনাদের করাবেন না ভালো লাগলে করানোর দরকার নেই ওকে ওকে সো ভাই এখন কি করতে কি করবো আমরা যেমন যে অ্যাসিড প্লাস দুটা যে ব্রোকেন গ্লাসগুলো দেখেন ডিসপ্লে ভালো আছে এগুলো গ্লাসটা ভেঙে গেছে আচ্ছা এখন আমি এটা ফ্রিজের মাধ্যমে এটা করব আচ্ছা ফ্রিজের মাধ্যমে ওকে আমি এটা দেখি এটা হচ্ছে বাংলাদেশের নতুন প্রযুক্তি দেখেন এই যে এখানে দিলাম আমি হ্যাঁ এটা এই গ্লাসটা আমার এই মেশিন দিয়ে খুলতে 2 মিনিট সময় লাগে অলরেডি এটা খুলে গেছে গ্লাসটা গ্লাস খুলে গেছে ওকে এখন এটাকে আমি ক্লিন করব তো আপনারা কাজ দেখে তারপরে বুঝে এখানে কাজ করাবেন মানে এখানে আমার কাজের এক্সপেরিয়েন্স হচ্ছে প্রায় 10 থেকে 12 বছর আর এটা একটু নরম হলে ওঠানোর জন্য একটু সুবিধা হবে ওই এটা হ্যাঁ এটা এই মেশিনের মাধ্যমে এটা রিমুভ করতে হবে কোম্পানিতে সেম ওইভাবে আমি করে দিই হ্যাঁ অলরাইট তো দেখতে পাচ্ছেন গ্লাসটা আসলে রেডি এখন আমরা কোনটা গ্লাস দেব এই তো দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণভাবে গ্লাসটা লেগে গেল একদম সেম আগের মতো একদম ব্র্যান্ড নিউ হয়ে গেল না একদম সম্পূর্ণ নতুন হয়ে গেল হ্যাঁ একদম পুরো সেম আগের মতো একদম ইনটেক যেরকম নতুন সেট যখন আমরা কিনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ